বাসার সুখ সবার কপালে শোয় না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ভাইরাল জনপ্রিয় তিন সেলিব্রিটিকে নিয়ে। একজন হচ্ছেন আরমান আলিফ, আর একজন হচ্ছেন সামাজ ভাই ও গগন সাকিব। তারা তিনজনের মাঝে কে কত লাইক ভিউ পেয়ে এগিয়ে আছে এবং কার গান বর্তমানে ইউটিউবের মাঝে ট্রেন্ডিংয়ে আছে, এমনকি তারা কে কত ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে, তা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথম তালিকায় রয়েছে সারা বিশ্বে ভাইরাল হওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফ। আরমান আলিফ ভাই, তিনি অসাধারণ ব্যান্ডে সুন্দর সুন্দর গান করে থাকে এবং তার গানের গলার সুর অন্য শিল্পীর চেয়ে আলাদা। আরমান আলিফ ভাই সর্বপ্রথম অপরাধী গান করে ভাইরাল হয়, যে গানটি তার 2018 সালে নেট দুনিয়ায় সব কিছু কাঁপাইছিল। বর্তমানে গানটিতে 332 মিলিয়ন ভিউ এবং 19 লক্ষ লাইক পেয়েছে, আর কমেন্ট বক্সে বর্তমানে কমেন্ট পড়েছে 1,51,000। যাই হোক বন্ধুরা, বর্তমানে আরমান আলিফ ভাই গানের মাঝে বেশি অ্যাক্টিভ নেই, তার কারণ তার পার্সোনাল লাইফে তিনি সময় দিচ্ছে। বন্ধুরা, আরমান আলিফ ভাই এর একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে মাত্র 8টি ভিডিও আপলোড করে 4,43,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে। তো বন্ধুরা, এখন আসি আরমান আলিফ ভাই তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। বন্ধুরা, আরমান আলিফ ভাই তার ইউটিউব চ্যানেল থেকে $62 থেকে $900 উপরে প্রতি মাসে ইনকাম করে থাকে, যা বাংলা টাকায় 5,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করে। এখন আসি বর্তমান সময়ে অন্যরকম কণ্ঠশিল্পী সামাজ ভাই এর কাছে। সামাজ ভাই এর নামটাও যেমন আনকমন, তেমনই তার গানগুলোও আনকমন হয়ে থাকে। তিনি তার প্রতিটা গানের মাঝে অসাধারণ সুর দিয়ে গান করে থাকে, যে কারণে তার গান অল্প সময়ে ভাইরাল হয়ে যায়। বন্ধুরা, তিনি তার নিজের সুরে গান করতে ভালোবাসে, তাই আমার কাছেও তার গানগুলো অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তিনি মূলত ইউটিউবে ভাইরাল হয় গুম ভালোবাসি গানের মাধ্যমে। গুম ভালোবাসি গানটা 2019 সালে ভাইরাল হয়ে সামাজ ভাই এর জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে গানটিতে 25 মিলিয়ন ভিউ এবং 3 লক্ষর উপর লাইক রয়েছে। যাই হোক বন্ধুরা, তার টিকটক আইডিতে বর্তমানে 3,61,000 ফলোয়ার রয়েছে এবং তার ফেসবুক পেজে 6,27,000 ফলোয়ার রয়েছে। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সামাজ ভাই অফিসিয়াল নামে, সেখানে তার বর্তমানে 12 লক্ষর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। বন্ধুরা, এখন আসি তিনি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। বন্ধুরা, তিনি $578 থেকে $9,000 এর ভিতরে ইনকাম করে থাকে, যা বাংলা টাকায় 50,000 থেকে 4,00,000 টাকা ইনকাম করে। বন্ধুরা, এখন আসি ইউটিউব টিকটক ফেসবুক কাঁপানোর জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব ভাই এর কাছে। গগন সাকিব ভাই এর ভক্তরা আমার চ্যানেলে অভাব নেই, তাই গগন সাকিব ভাই এর ভক্তরা থাকলে কমেন্ট করে সাড়া দিয়েন। যাই হোক বন্ধুরা, তার ইউটিউবে সর্বপ্রথম সবচেয়ে জনপ্রিয় একটি গান ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে নেশার নৌকা। নেশার নৌকা গানটা অনেক সুন্দর করে তিনি গিয়েছিলেন। বর্তমানে গানটিতে 91 মিলিয়ন ভিউ রয়েছে এবং 7,83,000 লাইক রয়েছে, আর কমেন্ট বক্সে কমেন্ট মন্তব্য পড়েছে 25,000। যাই হোক বন্ধুরা, গগন সাকিব ভাই আর টিকটকে বর্তমানে 17 লক্ষ ফলোয়ার রয়েছে এবং তার ফেসবুক পেজে রয়েছে 8 লক্ষর উপরে ফলোয়ার। যাই হোক বন্ধুরা, এখন আসি তিনি প্রতি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে থাকে। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে গগন সাকিব নামে, সেখানে বর্তমানে 6,82,000 সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তার চ্যানেল থেকে প্রতি মাসে 2,000 থেকে $37,000 ভিতরে ডলার ইনকাম করে থাকে, যা বাংলা টাকায় 1,72,000 থেকে 6,00,000 টাকা পর্যন্ত ইনকাম করে। তো বন্ধুরা, এই তিন ভাইরাল শিল্পীর মাঝে আপনার কাছে কে বেস্ট ও কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম সেলিব্রিটিদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তারে কেউ আমার হইয়া বইলা দে না রে, মায়া লাগাইলি মোরে বাদলি কোন প্রেম, আমার পুরুষে পুরুষ বুক তুই।
ওই কুরারে তোর সুখ তবু মরার